সুতপাস কিচেন উইক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা রেসিপি আবার নিয়ে এসেছি। সেটা হচ্ছে সুস্বাদু বিট ভাজা, খুব ছোট রেসিপি। আর এটার জন্য আমি নিয়েছি, এখানে বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটু বাদাম, চীনা বাদাম, একটু ধনে পাতা কুচি, আর আমি একটু আলু দেবো বলে আলু কুচিয়ে নিয়েছি, মানে গোট গোট করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি হচ্ছে, এখানে নিয়েছি হচ্ছে একটু আদা, কালো জিরে, দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা, আর কেবল একটু এই যাবে। আর নিয়েছি একটুখানি হিং, এটা এত ভালো হয় খেতে যে এক থালা ভাত নিমিশে শেষ। তো তোমরা সাথে থেকে দেখো, আশা করি ভালো লাগবে। আর হলুদ তো আমি দেবই, কিন্তু মিষ্টি দেবো না, যেহেতু বিটটা একটু মিষ্টি, তোমরা চাইলে দিতে পারো। তো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, আর আমি একটু বাদামগুলো ভেজে নেব, হালকা করে একটু বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই তেলে আমি একটু আলুগুলো ভেজে নেব, সামান্য একটু নুন দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কেননা বিটে তো আমি জল দেবো না। আলুটা আমার লাল করে ভালো হয়ে গেছে, আলুটাও তুলে রাখবো। আলু আর বাদাম দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে এই ফোড়নটা দিয়ে দেবো, এর মধ্যে কালো জিরে দেওয়া আছে। আর দিয়ে দেবো একটু হিং, হিং দেবো। মশলাটা দিয়ে সুন্দর গন্ধ ছেড়েছে, এবার আমি বিটটা দিই। সামান্য একটু নুন দেবো, তোমরা চাইলে মিষ্টি দিতে পারো, আবারও বললাম, কিন্তু আমি দেবো। খানিকটা জল টেনেছে, এই সময় আমি আলু আর বাদামটা দিয়ে দিলাম, কেননা আলুটা যদি একটু সেদ্ধ আর থাকে সেটা হয়ে যাবে। দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তার মানে আমার এই বিট ভাজাটা হয়ে গেছে। পুরো রেডি হয়ে গেছে, এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, ঘিও দেয় অনেকে, আমি ধনে পাতা দিলাম। সুস্বাদু বিট ভাজা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো, গ্যাসটা আমি অফ করে দিলাম। সুস্বাদু বিট ভাজা আমার রেডি হয়ে গেছে, যদি ভালো লাগে তাহলে একটু সাথে দেখো। আর এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজ আসি, আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো ততক্ষণের জন্য।